हेलो स्टूडेंट्स, वेलकम टू BSSCI। आज থেকে অ্যাডভান্স সিভিটি মক টেস্ট সিরিজ, যেটা NTN এর ডিসেম্বরের লক্ষ্য করে আমরা শুরু করতে চলেছি। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে গাইড করব যে কিভাবে বা কোথায় গিয়ে তোমরা মক টেস্ট সিরিজটা দেখতে পাবে। সবার প্রথমেই BSSCI এর তরফ থেকে যে নির্দিষ্ট লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা দিয়ে তুমি যদি BSSCI অ্যাপটাকে লগইন করো বা অ্যাক্টিভ করো, তাহলে তোমার অ্যাপে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এবং তারপর তোমরা যেটা করবে, এখানে অনেকগুলো আইকন তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে এই মাই কোর্স আইকনে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। দেখো, মাই কোর্স আইকনে যেই আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার সামনে অ্যাডভান্স সিভিটি বলে একটি ফোল্ডার চলে আসবে। অ্যাডভান্স সিভিটির মধ্যে ঢুকলে তুমি পেপার ওয়ান এবং পেপার টু দুটো আলাদা আলাদা ফোল্ডার দেখতে পারবে। এখানে আমার এই অ্যাপটাতে শুধুমাত্র বাংলাটাকে অ্যাক্টিভ করা আছে, সো বেঙ্গলি দেখা যাচ্ছে, তার সঙ্গে পেপার ওয়ান। তোমার যে সাবজেক্ট, তোমার যদি সংস্কৃত হয় তাহলে সংস্কৃত এবং পেপার ওয়ান দেখা যাবে, তুমি যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি এবং পেপার ওয়ান দেখা যাবে, বা তোমার যদি জিওগ্রাফি হয় তো জিওগ্রাফি এবং পেপার ওয়ান দেখা যাবে। সো এবার আমি কি করব, আজকে সোমবার আমাদের পেপার টু এর পরীক্ষা, তো পেপার টু মানে বাংলা, আমি বাংলাতে ঢুকলাম। যাদের সংস্কৃত আছে তারা সংস্কৃত দেখবে। তো সবার প্রথমে এখানে তোমরা দুটো ফোল্ডার দেখতে পাবে, প্রথম হচ্ছে রুটিং অ্যান্ড সিলেবাস, দ্বিতীয় হচ্ছে অনলাইন মক টেস্ট বা সিবিটি। তো রুটিং অ্যান্ড সিলেবাসের মধ্যে কী আছে আমি দেখে নিই। একদম রুটিং অ্যান্ড সিলেবাসের মধ্যে ঢুকলে আমি একটি PDF দেখতে পাবো। সেই PDFের মধ্যে তোমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবে, চাইলে জুম করে নিতে পারো, যে আমার প্রথম দিন 2/10/2023 মনডে, অর্থাৎ আজ পেপার টু এর পরীক্ষা, আমাদের কী কী থাকছে সিলেবাস। দেখো, খুব ছোট্ট একটা সিলেবাস এইটুকু, ঠিক আছে। কটা থেকে এক্সাম শুরু হচ্ছে? 9টা থেকে। ঠিক এভাবে আমাদের একদম দু মাসের কবে কোন তারিখে কী পরীক্ষা, তার সিলেবাস কী, আমরা কিন্তু তোমাদের সামনে হাজির করেছি। এভাবেই পেপার ওয়ানের ক্ষেত্রেও পেপার টু এর ক্ষেত্রেও আমরা দুটো আলাদা আলাদা রুটিন তোমাদের সামনে রেখেছি। এবং তার পাশাপাশি তুমি সিলেবাসটা দেখে নিয়ে এবার যখন পরীক্ষা দিতে চাইবে, কোথায় গিয়ে পরীক্ষা দেবে, না অনলাইন মক টেস্ট বা CVT বলে যে ফোল্ডার আছে তার মধ্যে ঢুকবে। ঢুকলে তুমি দেখতে পাচ্ছ ওয়ান টেস্ট, টেস্টে যেই ক্লিক করবে তোমার সামনে CVT টেস্ট আজকের ডেট দিয়ে চলে আসবে, যে ডেটে এক্সাম হওয়ার কথা সেই ডেটটা দিয়ে ক্লিক করবে। করলে এখন যেহেতু এখনও রাত্রির 9টা বাজেনি, সে কারণে টেস্টটা স্টার্ট হচ্ছে না, ঠিক রাত্রির 9টার সময় থেকে টেস্টটা খুলবে। 9টা থেকে 36 ঘন্টা পর্যন্ত ওয়ান টাইম তোমরা পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের সামনে রেজাল্ট, আনসার কি সব চলে আসবে। আর 36 ঘন্টা পর যখন তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয়ে যাবে, তখন তোমরা অবশ্যই এই পরীক্ষাটায় একাধিকবার বারবার দিয়ে প্র্যাকটিস করতে পারো। এবার এখানে তোমাদের দেখো দুটো ফোল্ডার আমি দেখালাম, রুটিং অ্যান্ড সিলেবাস এবং অনলাইন মক টেস্ট CVT। এর ঠিক নিচে আরেকটি ফোল্ডার চলে আসবে প্রথম এক্সাম শুরু হওয়ার 36 ঘন্টা পর, যেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক লিস্ট বা রেজাল্ট দেখা যাবে। এর পাশাপাশি তুমি যেই মাত্র পরীক্ষা শেষ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তুমি তোমার নিজের রেজাল্টটা দেখতে পারো। সেটা কোত্থেকে দেখবে? দেখো, আমরা মাই কোর্স থেকে কি দেখলাম, না এক্সাম কোথায় দিতে হবে সেটা দেখলাম। এখানে দেখো রেজাল্ট বলে আরও একটি আইকন আছে, আমরা সেই রেজাল্ট আইকনে ক্লিক করব। করলে আমরা দেখতে পারবো যে আমি যে লাস্ট পরীক্ষাটা দিলাম তার রেজাল্টটাও এখানেও শো করবে, বা আমি এক্সাম সাবমিট করার পরেও সেম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে। এবং তুমি কি করবে, ওপরে দেখো একটা রিভিশন অপশান আছে, এই রিভিশন অপশানে যেই ক্লিক করবে, ঠিক আছে, তোমার প্রতিটা প্রশ্ন, তার প্রশ্ন দেখাবে, কোন চারটে অপশান দেখাবে, তুমি যেটা করেছো সেটা দেখাবে, সেটা কারেক্ট নাকি রং সেটা দেখাবে, তোমার আনসার কী এবং কারেক্ট আনসার কী সেটাও দেখাবে। নেক্সট দেখো, আমি দ্বিতীয়টা যদি দেখি, এই প্রশ্নটা, সেটা আমি ডি উত্তর করেছি, আমারটা ইনকারেক্ট, আমার উত্তর ছিল ডি, কারেক্ট আনসার কী হবে, বি, বি হলো কারেক্ট আনসার, মানে এটা যদি আমি করতাম তাহলে আমি পেতাম। এভাবে তুমি পুরো প্রত্যেকটা প্রশ্ন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, একেবারে এক্সাক্ট NTA যে ইন্টারফেসে পরীক্ষা নেয়, যেভাবে পরীক্ষা নেয়, যেভাবে তোমরা পরীক্ষা দাও CVT বা তোমরা কম্পিউটার বেসড টেস্ট TCS বা বিভিন্ন জায়গাতে গিয়ে, একেবারে সেম ইন্টারফেসে তোমাদের পরীক্ষাটা আমরা নেওয়ার চেষ্টা করি, যাতে এক্সাক্ট ফাইনাল এক্সামের এনভায়রনমেন্ট তোমরা পাও এবং পরীক্ষার হলে গিয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এভাবে তুমি কিন্তু পুরো টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখতে পারো।
আর যারা এখনও এনরোল করোনি, এনরোল করবে ভাবছো, আমি তাদেরকে বলবো বিএসএসসিআইয়ের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, করে তোমরা ইতিমধ্যে তাড়াতাড়ি এনরোল হয়ে যাও এবং নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ।